সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। কোন পৌরসভা? শেরপুর জেলার নকলা পৌরসভা। আপনি কোন পদে আছেন? দলীয় পদ কি? আমি নকলা উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে? বর্তমানে একজন কর্মী, সাধারণ কর্মী। আপনি দলীয় মনোনয়ন ফর্ম কি ক্রয় করেছেন? দল থেকে মনোনয়ন পাওয়ার ব্যাপারে কতটুকু আশা? দল যদি ভালো মনে করে এলাকার মানুষের পক্ষে আছে। এলাকায় কিরকম কন্ডিশন আছে আপনার? উন্নয়নে এমন কি করেছেন যে দল আপনাকে মনোনয়ন দিবে? এলাকার ব্যাপারে আমার চাচা 73 এক্সএমবি, উনি অনেক জনগণমূলক কাজ করছেন। পাশাপাশি আমার আরেক চাচা উপজেলা আওয়ামী সাধারণ। আপনার কন্ট্রিবিউশনটা? আমি আমার চাচার সাথে দীর্ঘদিন ধরে রাজনীতি করে এলাকার মানুষের জনকল্যাণমূলক কাজগুলিতে আমি সহযোগিতা করি। বিভিন্ন সময়ে রাজনৈতিক সংগ্রাম আন্দোলনে জনগণের পাশে থাকছে। দল যদি আপনাকে মনোনয়ন দেয় তাহলে আপনি জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? দল মনোনয়ন দিলে আমি শতভাগ আশাবাদী। আপনার এলাকায় কি কি সমস্যা আছে? চিহ্নিত সমস্যা, চিহ্নিত সমস্যা মধ্যে রাস্তায় সবসময় আছি। ব্যক্তি জীবনে একজন শিক্ষক, যার জন্যই আমি এগুলি অ্যাভয়েড করে চলি। আর আমি চেষ্টা করবো যাতে নকলা পৌরসভাকে মাদক এবং নারীদের বিরুদ্ধে যারা ইয়ে করতেছে, নির্যাতন করে, এদের বিরুদ্ধে অবস্থান নেব। এবং সর্বোপরি আমি সব দিক থেকে সবসময় নারীদের পক্ষে। ধন্যবাদ। এসপিএন বাংলা টিভির পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের অনেক।